আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো বেশ কয়েকটা চ্যাপ্টার আমরা এর মধ্যে পড়ে ফেলেছি। তোমরা অনেকেই টেনশন করছিলে পরীক্ষার আগে অধ্যায়গুলো কীভাবে শেষ হবে। আসলে রিডিং যে অধ্যায়গুলো আছে, মানে যে বিষয়গুলো আছে, যেমন বিজ্ঞান বলো, বিজিএস বলো বা ধর্ম বলো, এগুলো তোমরা রিডিংটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে উত্তর করতে সহজ হবে এবং তোমাদের কোনো রকম প্রস্তুতির টেনশন নিতে হবে না। রিডিংটা যদি তোমরা ভালোভাবে পড়ো এবং মুখস্থ করার চেষ্টা করো যে কোন জায়গায় কি বলেছে, কেন বলেছে, কিভাবে কি এসেছে, অনেক প্রশ্নের উত্তর সেখান থেকেই বের হয়ে আসে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পদার্থ ও শক্তি। পদার্থ ও শক্তি, প্রথমে আসি শক্তি কী জিনিস, সেটা হচ্ছে কোনো কিছু করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি, এটা তোমরা আগেও জেনেছ। তো এই যে শক্তি, শক্তিটা আমরা বলছি, শক্তি যে তোমাদের সাথে আমি এতক্ষণ কথা বলছি, ক্লাসটা শুরু করলাম, কেমন আছো বললাম, তারপর বললাম যে আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়েছি, প্রশ্ন রিডিং করতে বলেছি, এই যে কাজটা আমি করছি, এই কাজটা করার জন্য আমার কী প্রয়োজন হচ্ছে? একটা মনের একটা স্পৃহা, আমার শব্দ তৈরির জন্য আমার নিজেকে একটা মনোবল, আমার মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। এই সব কিছু মিলেই আমি যখন কাজটা করছি, তোমাদেরকে পড়াগুলো বুঝিয়ে দিচ্ছি, একটা দিক নির্দেশনা দিচ্ছি, সেটা কী করছি? শক্তি ব্যয় করেই করছি। তো এই যে কাজটা আমি করছি এটাই হচ্ছে শক্তি, কোনো কিছু করার সামর্থ্য। আমার এই সামর্থ্যটা এখন আছে বলেই আমি ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাসটা করতে পারছি, তোমাদেরকে পড়াটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারছি। তো এটাই হচ্ছে শক্তি। তো আমরা সকলেই সকল কাজে শক্তি ব্যবহার করি, যেটা আমি এতক্ষণ বললাম। যেমন ধরো এখানে কিছু উদাহরণ আছে, প্রথমেই প্রশ্নটা করি যে একটা প্রশ্ন আছে সেটা কি, শক্তি কী সেটা আমরা এখন জানবো। তো পায়ে হেঁটে স্কুলে যেতে, সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি, খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতেও আমাদের শক্তির প্রয়োজন। শক্তি ব্যবহার করে গাড়ি চলে। শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থান পরিবর্তন করতে পারে। তাহলে আমরা দেখছি যে শক্তি জিনিসটা অনেকভাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছে, তাই না? কোথাও শক্তিকে আমরা গাড়ি চালানোর জন্য ব্যবহার করছি, কোথাও রান্নার জন্য ব্যবহার করছি, আবার আমি স্কুলে আসছি, পায়ে হেঁটে আসছি, সেটার জন্য শক্তি ব্যবহার করছি, বা আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উপরে ওঠার জন্য আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে হচ্ছে, শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকমের শক্তি। তো শক্তির বিভিন্ন রূপ রয়েছে, সেটা সম্পর্কে এখানে তোমাদের একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে। এই চার্টটা খুব ভালোভাবে তোমরা পড়বে, এমনভাবে পড়বে যেন স্মৃতিতে গেঁথে যায়, যেমন মনে একদম ভালো করে গেঁথে যায় সেভাবে পড়বে। এখানে কী কী আছে দেখো, বিদ্যুৎ শক্তি আছে। তো বিদ্যুৎ শক্তিটা কি? বিদ্যুৎ, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি। আমরা যখন ক্লাসে আসি ফ্যান চলে, বা এখন তোমরা ক্লাস করছো ঘরে বসে, তো ঘরে বসে ক্লাস করছো, যদি একটু গরম পড়ে তখন কি হয়, ফ্যান ছেড়ে দিই আমরা, তাই না? বা এই যে ডিভাইসটা ব্যবহার করছো, এটা কি চার্জের মাধ্যমে ব্যবহার করছো, বৈদ্যুতিক একটা সংযোগের মাধ্যমে যখন সেটাতে চার্জ হচ্ছে, সেটা তখন তোমাকে সাহায্য করছে এই ভিডিওটি বা এই ক্লাসটি উপভোগ করার জন্য। তো এই যে সুযোগটা হচ্ছে সেটা কি, বৈদ্যুতিক শক্তি ব্যবহারের মাধ্যমে, বিদ্যুৎ শক্তি ব্যবহারের মাধ্যমে আমরা কাজটা করছি। তো এমন উদাহরণগুলো কী কী দেখো, বাতি, পাখা, এছাড়া আছে টেলিভিশন, তারপরে আছে ওয়াশিং মেশিন, তারপরে আরও আছে ধরো বিভিন্ন রকম গাড়ি বা বিভিন্ন রকম মেশিন আছে, যেমন ধরো ওভেন মেশিন আছে, এছাড়া আয়রন করি আমরা, কাপড় আয়রন করি, সেক্ষেত্রেও কি বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি আমরা। তারপর ধরো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিটা কেমন, কোনো চলমান বস্তুর শক্তি হলো যান্ত্রিক শক্তি, কোনো চলমান বস্তুর শক্তি কি যান্ত্রিক শক্তি। যেমন যান্ত্রিক শক্তি কীরকম, ধরো আমরা যে ফ্যানটা চালাচ্ছি, ফ্যানটা চালানোর পর ফ্যানটা যখন চলছে তার ফলে কী হচ্ছে, বায়ুপ্রবাহ সৃষ্টি হচ্ছে এবং সেটা বাতাসটা আমরা পাচ্ছি। তো এই যে শক্তিটা হচ্ছে সেটা, কিংবা আমরা বিভিন্ন রকম কল কারখানায় যে মেশিনগুলো ব্যবহার করছি সেখানেও কি, বায়ু চাপের মাধ্যমে শক্তি, যা একটা মেশিন চালানো হচ্ছে এবং তা থেকে কী হচ্ছে, বিভিন্ন রকম শক্তি বা বিভিন্ন কাজ আমরা করতে পারছি। তারপরে আরেকটা হচ্ছে দেখো গাড়ি চালানো, গাড়ি চালানোটাও কিন্তু যান্ত্রিক শক্তির কাজ, বিভিন্ন কলকারখানার যে বড় বড় মেশিনগুলো সেগুলো কি যান্ত্রিক শক্তির অন্তর্ভুক্ত, কিংবা প্লেন বলো, লঞ্চ বলো, বাস বলো, সবই কি যান্ত্রিক শক্তির অন্তর্ভুক্ত।
এরপর আসি আলোক শক্তি। আলোক শক্তি কি? বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাকেই আমরা আলোক শক্তি বলছি। কেমন সেটা? এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। তো এই যে দেখো, দিনের বেলা সূর্যের আলো, আমার এপাশটা দেখো একটা আলো পড়ছে, কারণ আমার এপাশে সূর্য আছে আর এপাশটা একটু আবছা অন্ধকার। কেন? কারণ এপাশে সূর্যের আলোটা সরাসরি পড়ছে না। তো এই যে দুটো পার্থক্য দেখতে পাচ্ছ, সেটা তার মানে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। এবং আমরা দেখতে পাই কীভাবে জানো? আমরা দেখতে পাই সূর্যের আলোটা যখন আমাদের যে চোখের মণি আছে সেটার মাধ্যমে আমাদের চোখের একটা সেন্সর আছে, সেখানে যে আঘাত করছে সেখান থেকে প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেভাবে আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদেরকে দেখতে পাই, ঠিক একইভাবে আমাদের চোখের সামনে যে বস্তুটি থাকে সেটি যদি একটা পর্যাপ্ত আলোর মধ্যে থাকে তাহলে আমরা সেই জিনিসটির একটা প্রতিবিম্ব দেখতে পাই। আমরা মূলত যে কোনো কিছুর প্রতিবিম্ব দেখি, কিন্তু এটা আমাদের শরীরে এত দ্রুত কাজ করে যে আমরা আসলে বুঝতেই পারি না আমরা প্রতিবিম্ব দেখছি না সরাসরি দেখছি। তো আয়নাটা অনেকটা আমাদের চোখের একটা প্রতীক। আয়নায় যেভাবে আমরা সব কিছু দেখি ঠিক সেভাবে আমরা নিজেরাও দেখি, মানুষকে বা প্রকৃতি বা পৃথিবীর সব কিছুই আমরা এভাবেই দেখি। তো এছাড়া মোমবাতি আমরা জানি যে কারেন্ট না থাকলে তখন আমরা মোমবাতি জ্বালাই, কিংবা চার্জ লাইট থেকেও আমরা কি আলোক শক্তি পেয়ে থাকি। টেলিভিশন থেকেও পাই, কারণ টেলিভিশন, মোবাইল, এ ধরনের ডিভাইস, ল্যাপটপ এগুলোতে যদি আলোক শক্তি না থাকতো ওই ডিভাইসের স্ক্রিনে কী আছে আমরা দেখতে পারতাম না, তাই এখানেও আলোক শক্তি ব্যবহার হচ্ছে। এরপরে ধরো শব্দ শক্তিটা হচ্ছে এই যে তোমরা ক্লাসটা শুনছো, আমি আওয়াজ করছি, এই আওয়াজগুলোই হচ্ছে শব্দ শক্তি। আমি কথা বলছি সেটাও শব্দ শক্তির অংশ। তোমরা গান শুনছো, তোমরা কবিতা শুনছো, তোমরা কোনো গল্প শুনছো, নাটক দেখছো, মুভি দেখছো, সেগুলোর জন্য বিভিন্ন রকম শব্দ ব্যবহার হচ্ছে যে শক্তির মাধ্যমে, সেটাই হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়, এটি বায়ু বা অন্য কোনো কিছুর ভেতর দিয়ে চলতে পারে। গান শুনতে আমরা শব্দ শক্তি ব্যবহার করি। এরপরে দেখো তাপ শক্তি। তাপ এক প্রকার শক্তি, চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি। তাহলে দেখো যে ইস্ত্রিটাকে আমরা দুভাবে শক্তি হিসেবে ব্যবহার করছি, একটা বিদ্যুৎ শক্তি আবার আরেকটা হচ্ছে তাপ শক্তি। বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক শক্তি কি? খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এখন প্রশ্ন আসতে পারে, খাবারই কি রাসায়নিক শক্তি? খাবারে হচ্ছে সেসব রাসায়নিক শক্তি যা আমাদেরকে বিভিন্ন কাজের অনুপ্রেরণা, আমাদেরকে চলতে সাহায্য করছে, আমাদের শরীরের পুষ্টি উপাদান যেগুলো প্রয়োজন সেগুলো বিভিন্ন শরীরে যে আমরা খাবারটা দিচ্ছি তা থেকে সেই পুষ্টিটা শোষণ করে শরীর যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজন মেটাচ্ছে আমাদের শরীরের, আমাদের চোখের, কানের, মুখের, কিংবা মস্তিষ্কের, কিংবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন মেটাচ্ছে, সেটাই হচ্ছে রাসায়নিক শক্তি। এটাকেই বলা হচ্ছে রাসায়নিক শক্তি খাবারে। তো আশা করি মোটামুটি শক্তিগুলো সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ। তো এখন দেখো এখানে শক্তির উৎস সম্পর্কে একটা কথা আছে কি, তোমরা দেখেছ নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয়। বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। এই শক্তি কখনো আসছে কয়লা, তেল বা খাবার থেকে, কখনো আসছে বায়ুপ্রবাহ বা পানির স্রোত থেকে, আবার কখনো বা ব্যাটারি বা জেনারেটর থেকে। এই সব উৎসের উৎস থেকে আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ শক্তি পাই। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই সমস্ত শক্তির মূল উৎসই হচ্ছে সূর্য। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে সকল শক্তির মূল উৎস কি? সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আরেকটা প্রশ্ন আছে, শক্তি কিভাবে রূপান্তরিত হয়, তার সম্পর্কে পরবর্তী পৃষ্ঠায় একটা খুব সুন্দর সারসংক্ষেপ আছে, আমরা সেটা একটু পড়ি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শক্তির এই রূপের পরিবর্তনটাই হচ্ছে কি? শক্তির রূপান্তর। শক্তি যে আমরা বলছি যে বিভিন্ন রূপান্তর আছে সেটাই হচ্ছে কি? শক্তির রূপান্তর।
সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই, আবার এটি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যেমন উদ্ভিদ খাদ্য তৈরিতে সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আবার প্রাণী যখন খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে তখন রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিকে শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শক্তিকে বিভিন্ন রূপে রূপান্তর করছি আমাদের নিজেদের অজান্তে। আমরা যেটা করছি সেটা নিজেদের অজান্তেই করছি, কিন্তু করছি, আমরা বিভিন্নভাবে শক্তির রূপান্তর ঘটাচ্ছি। এখানে ঠিক সেরকম একটা ছবি দিয়েছে, দেখো সূর্য থেকে কী হচ্ছে, সোলারের মাধ্যমে সৌরশক্তি পাচ্ছে, আবার কী পাচ্ছে, এই যে সোলার দেখো এখানে টারবাইনের ছবিটা দিয়েছে, এই টারবাইন থেকে বিদ্যুৎ শক্তি হচ্ছে, সেটা থেকে কী হচ্ছে দেখো আলো এবং শব্দ শক্তি, মানে আমরা টিভি দেখতে পাচ্ছি। এরপরে যেটা হয়েছে দেখো রাসায়নিক শক্তি, সেটা থেকে যান্ত্রিক শক্তি, মানে আমরা দৌড়াতে পারছি, খাবার খাওয়ার পর আমরা কী করতে পারছি, দৌড়াতে পারছি। কেন? আমরা শক্তি পেয়েছি আমাদের শরীরে রাসায়নিক শক্তির কারণে। আমাদের যান্ত্রিক শরীর, আমাদের মানুষ কিন্তু একটা যন্ত্র, মানুষ রক্তে মাংসে গড়া একটা যন্ত্র, তো এই যে যন্ত্র এটাকে চালার জন্য যে শক্তি প্রয়োজন সেটা আমরা রাসায়নিক শক্তি থেকে পাচ্ছি, এবং সেটার ফলে কী হচ্ছে আমরা চলতে পারছি, দৌড়াতে পারছি, হাঁটতে পারছি, আমাদের যন্ত্র কাজ করছে, তার মানে আমাদের যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে। বিষয়টা হাস্যকর মনে হলো, আসলেই সত্য যে আমরাও কিন্তু যন্ত্র। তো এই অধ্যায়টা বেশ বড় এবং প্রত্যেকটা টপিকস বোঝানোর, তো আমি আজকে এতটুকুতেই শেষ করব যে শক্তির রূপান্তর পর্যন্ত। তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা একটু চেষ্টা করবে যে এখানে একটা ছবি আছে দেখো বইয়ে, শক্তির রূপান্তর এখানে সূর্য থেকে বিভিন্ন উৎসের তৈরির একটা দিয়েছে, বিভিন্ন শক্তির প্রবাহ দিয়েছে, নিচে কিছু ছবি আছে, এখান থেকে নিয়ে তোমরা এখানে টপিকসগুলো বসাবে। আশা করছি তোমরা সেটা পারবে, তোমরা এটা করে রাখবে, ইনশাল্লাহ আমি এটা দেখবো, সবার চেক করব। এটা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট HW, তোমরা এটা করলেই, যদি তোমরা এটা নিজেরা করতে পারো আশা করছি বুঝতে পারবে শক্তি কী জিনিস, কারো সাহায্য নিবে না, রিডিংটা ভালো করে পড়বে এবং তারপর এটা করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ, আসসালাম।